জীবনের শান্তিতে আমরা যারা শান্তিতে বাস করতে পারি আমরা সেই জন্য আমরা চিন্তা করা উচিত। কিন্তু সরকারের দেখ এখন পলিটিক্যাল যেগুলা ষড়যন্ত্র চলতেছে এগুলা আর কিছু নয়, শিলচরের যে ঘটনা হয়েছে এগুলা সম্পূর্ণ পলিটিক্যাল, সম্পূর্ণ পলিটিক্যাল চালচলন, পলিটিক্যাল সব কিছু। গতিকে আমরা হিন্দু মুসলিম বলতে সবার কাছে অনুরোধ করছি যে আমরা শান্তি বজায় রাখা উচিত। কারণ দেখেন আমরা পলিটিক্যাল কোন দিকে যাই, আজকে ওদিকে যাইব কালকে ওদিকে যাইব, কিন্তু আমরা জায়গা থাকতে হবে। সেই জন্য আমি সবার কাছে অনুরোধ যে আমরা একটু শান্তিশৃঙ্খল অশৃঙ্খল করিয়া আমরা কোনো ফায়দা নাই, যাতে আমরা ভবিষ্যৎ অন্ধকার। যার কারণে এই দেখেন এই যে বিলকুল ও সরকারের আমলে যেগুলা ঘটনা অপ্রীতিকর ঘটনা হইয়া হইয়া যাইতেছে, এই দেখো এই মুহূর্তে আমি বলতেছি এই সরকারের কোনো নৈতিক অধিকার নাই এই মুহূর্তে ও রিজাইন দেওয়াটা উচিত আছে। হ্যাঁ, এই এত সব রুপিয়া সরকার রিজাইন দেওয়াটা উচিত আছে। কারণ যেহেতু একদম শান্তি শৃঙ্খল মানুষকে অশান্তি শৃঙ্খল করিয়াছে। হ্যাঁ, গতিকে আমার সব ভাই বোনদের কাছে আমার অনুরোধ রইল যে আমরা শান্তি শৃঙ্খলা যাতে বজায় রাখতে পারি আর আমরা জীবন সুরক্ষিত রাখতে পারি, সেই জন্য আমার অনুরোধ রইয়া আমি শেষ করলাম। হ্যাঁ, আর এক মিনিট আছে। আচ্ছা, আল্লাহ থাকি যাবো।